নিত্য নতুন খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর বেল বাটনটি ক্লিক করতে যেন ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সোফিয়া সম্পর্কে সকল তথ্য জানাবো যা এখনও অনেকের অজানাই রয়েছে। সোফিয়া হচ্ছে মানুষের মতো দেখতে একটি রোবট, যেটি তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যাকসন রোবোটিক্স। তাকে নকশা করা হয় যাতে সে মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কাজ করতে পারে, এবং প্রায় সারা বিশ্ব জুড়ে তার সাক্ষাৎকার নেওয়া হয়। 2017 সালের অক্টোবরে সে সৌদি আরবের নাগরিক হয়, সেই প্রথম রোবট যে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে। চলুন এখন জেনে নেই সোফিয়ার ইতিহাস। সোফিয়ার মতে সে সক্রিয় হয় 2015 সালের 19 এপ্রিল। তাকে নকশা করা হয় অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো করে। তারই মানুষের মতো করে আবির্ভাবের জন্য সে অন্যান্য রোবটগুলোর থেকে অনেক আলাদা। প্রস্তুতকারী ডেভিড হ্যানসনের মতে সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি রোবট, যে প্রকৃত তথ্য প্রক্রিয়াজাতকরণ এবং মুখের বিন্যাস বা ফেসিয়াল রিকগনাইজেশন করতে পারে। সোফিয়া মানুষের অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তি নকল করতে পারে। সোফিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে ও বিভিন্ন বিষয়ের উপর কথোপকথন চালিয়ে যেতে পারে। রোবটটি অ্যালফাবেট ইনকর্পোরেটেড নামক কণ্ঠ পরিচিতি প্রযুক্তি ব্যবহার করে এবং তাকে এমনভাবে নকশা করা হয় যাতে সে সময়ের সাথে চালাক হতে পারে। সোফিয়ার বুদ্ধিমত্তার সফটওয়্যার নকশা করে সিঙ্গুলারিনেটেড নামক প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম কথোপকথন এবং তথ্য প্রক্রিয়াজাত করে, যেটি আগামীতে তার প্রক্রিয়াকে আরও উন্নত করবে। এটি অনেকটা কম্পিউটার প্রোগ্রাম এলিজার মতো, যেটি মানুষের মতো কথোপকথনের প্রথম কম্পিউটারগুলোর একটি। হ্যানসন সোফিয়াকে নকশা করেন যাতে এটি ঘরের পরিষেবাকারী হিসাবে সঙ্গ দিতে পারে, কিংবা কোনো বড় অনুষ্ঠানে বা পার্কের ভিড়ের মধ্যে সহযোগিতা করতে পারে। সে আশা করে যে সোফিয়া মানুষের সাথে যোগাযোগ করার মতো পর্যাপ্ত পরিমাণ সামাজিক দক্ষতা অর্জন করবে। 2017 সালের 11 অক্টোবর সোফিয়াকে জাতিসংঘের উপমহাসচিব আমিনা জো মোহাম্মদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। 25 অক্টোবর 2017-তে রিয়াদে ভবিষ্যৎ বিনিয়োগ সামিতে তাকে সৌদি আরব নাগরিকত্ব প্রদান করে। সোফিয়া সৌদি আরবের নাগরিক হিসেবে এমন অনেক অধিকারই পাবে যা সেই দেশের অনেক নারীদেরই নেই। সৌদি আরবে এখনও নারীদের বাহিরে যেতে চাইলে সঙ্গে নিতে হয় কোনো পুরুষ অভিভাবককে, মুখ ঢেকে রাখতে হয় বোরকায়। রোবট সোফিয়ার ক্ষেত্রে থাকবে না এ ধরনের কোনো আচরণবিধি। দেশের বাইরে কোথাও বেড়াতে যেতে হলে পরিবারের কোনো পুরুষ সদস্যের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয় সৌদি নারীদের। রোবট সোফিয়ার এমন কোনো অনুমতিরও প্রয়োজন হবে না, সেই প্রশ্ন অনেকেই তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবচেয়ে অবাক করার বিষয়, সোফিয়ার গায়ের ত্বক মানুষের চামড়ার মতোই, বানানো হয়েছে সিলিকন দিয়ে। রোবট হলেও মুখে 62 ধরনের অভিব্যক্তি ফোটাতে পারে সে। মানুষের মতোই ভুরু কোঁচকাতে পারে, মানুষের মতো দেখতে দাঁত ব্যবহার করেও রাগ প্রকাশ করতে পারে। তার চোখে থাকা ক্যামেরায় সে সব দেখে, একজন থেকে আরেকজনকে আলাদা করতে পারে, আর কথা বলতে পারে চোখে চোখ রেখে। আপাতত ওর ভেতরে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও সিনেমার রোবটদের মতো হয়ে ওঠেনি, তবে নির্দিষ্ট কিছু বিষয়ে মানুষের সঙ্গে কথা চালিয়ে যেতে জুড়ি নেই সোফিয়ার। সব মিলিয়ে সোফিয়া আগামী বিশ্বের প্রযুক্তির এক অনন্য মাইল ফলক।